বাগান থেকে, জুম থেকে আসছেন যে? আচ্ছা আচ্ছা, এই এত বড় ভারী জিনিস নিয়ে কই যাচ্ছে এরা? এই একদম বুঝে চলে খাবার দিবে যে, একদম লাইন ধরে সবাই আসছে। ওনারা কত পরিশ্রমী দেখেন। হচ্ছে সিদ্ধ হলুদ চম্বতপাড়া, 10-15টা গরু আছে ওনার সব। ওনারা নিজেদের কাপড় নিজেরাই বুনে থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দূরে একটা জায়গায় যাচ্ছি যেখানে আমাদের আদিবাসীরা বসবাস করে, আর ওই পাড়ায় গিয়ে ওই পাড়ার অবস্থানগুলো আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবেন সবাই। আর এই গ্রামের হলুদও আছে, এটা হচ্ছে সিদ্ধ হলুদ, যেটা ওনারা জুমঘর থেকে তুলে নিয়ে এসে সিদ্ধ করে এখানে রোদে শুকিয়েছে। হয়তোবা ওনারা নিজেরাই খাবে, নাহলে বিক্রি করবে। আর খুব সুন্দর একটা মাচাং ঘর, খুব সুন্দর একটা বাড়ি। এই তো শুকর আছে এখানে ঘুরাচ্ছে। আর এদিকেও আছে, এখন যেহেতু হলুদের সিজন এগুলো মনে হয় এখনো শুকানো, কাঁচা কাঁচা হলুদ। এই পাড়ার আসছি যেভাবে আমরা আসছি ওইটা তো আমি আপনাদেরকে দেখাতে পারি নাই, অনেক উঁচুতে এই পাড়াটা। থাম্পক পাড়া, চম্বক পাড়া, এই এই শুকুরগুলো একদম লাইন ধরে যাচ্ছে খাবার নিয়ে আসছে এই কারণে, একদম লাইন ধরে খাবার দিবে যে এই কারণে। এই একদম বুঝে চলে খাবার দিবে যে, একদম লাইন ধরে সবাই আসছে। সুন্দর বাচ্চাগুলো, ছনের উপরেও কিন্তু হলুদ শুকায় ওনারা দেখেন, একদম খুব সুন্দর নিরিবিলি গ্রাম। হচ্ছে সব জ্বালানি কাঠ, এটা হচ্ছে মাচাং, বিভিন্ন ধরনের ওনারা জুমের জিনিসপত্র রাখার জন্য এই মাচাংগুলো তৈরি করে রেখেছে। যা দেখতেছি এই পাড়ার শুকর সংখ্যা বেশি। খাবার দিল কিছুক্ষণ আগে, মামু হয়টি আইবে বিক্রি করে দে ওনারা। 25টি অগুয়া, ও ঝাড়ু নাকি এই একটা ওনারা 25 টাকা করে বিক্রি করে। এখানেও আছে ঝাড়ুগুলো ওনারা তৈরি করতেছে, এগুলো পাহাড় থেকে কাটা এই ঝাড়ুগুলো। সুন্দর একটা গ্রাম নিরিবিলি একদম।
তার গ্রামের, ওনারা কত পরিশ্রমী দেখেন। এগুলো খাবার হিসেবে ব্যবহার করবে ওনারা, বাগান থেকে নিয়ে আসছে। আর এদিকে একটু যাচ্ছি, এখানে আবার নতুন কয়েকটা ঘর তৈরি করেছে, খুব সুন্দর সুন্দর ঘর, এগুলো আপনাদেরকে দেখাবো। আর এখানে একটা স্কুল আছে, এই চম্পকপাড়া, বাট স্কুল এখন বন্ধ আপাতত, কারণ আপনারা তো জানেন আমাদের ইউনিসেফের কর্তৃক পরিচালিত, বাট ইউনিসেফ এখন প্রকল্প শেষ, এই কারণে বন্ধ অবস্থায় আছে এই পাড়ার স্কুলটা। আর দেখেন খুব সুন্দর, একদম পাহাড়ের নিচে গ্রামটা, একদম খুব সুন্দর একটা গ্রাম, একদম পাহাড়, এই পাহাড়ের নিচে হচ্ছে গ্রাম। যেটা ওনারা নিজেদের কাপড় নিজেরাই বুনে থাকে এই সুতার মাধ্যমে। এগুলো দিদি বাজার থেকে কিনছেন যে, এগুলো নাকি নিজেরাই করছে? এ বাজার থেকে কিনছে যে, বাজার থেকে কিনছে যে। ও এগুলো হচ্ছে সব সুতা, এগুলো কাপড় বোনার জন্য এখানে টাঙিয়ে রেখেছে। এগুলো কই নিয়ে আছো? এই এত বড় ভারী জিনিস নিয়ে কই যাচ্ছে এরা? কই নিয়ে যাচ্ছে যে? কেমনে পারে আসলে দুর্গমের পাহাড়ি মেয়েরা এত বড় বড় ভারী জিনিস বহন করতে পারে? আসলে আমরা যে জায়গায় আসছি একদম খাড়া পাহাড়, ওখানে ওনারা এত বড় মানে জ্বালানি কাঠগুলো নিয়ে নামবে, ওনাদেরকে আসলে ছিল জানায়। ঠিকো ভাইয়া, কোথায় থেকে আসছেন? বাগান থেকে? জুম থেকে আসছেন যে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওনারা জুম থেকে আসছে। এই গ্রামটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর যা দেখতেছি এই পাড়ের বেশিরভাগ এখানে গরু লালন পালন করে থাকে, গরুদেরকে এখানে রাখে পাড়ার। এই দুই দিকেও আছে অনেক গরু, গরু আছে। অনেক গরু না, কয়টা আছে? সব অনের ব্যাগগুন অনের না এবার? ও বাজিরে, এগুলো হচ্ছে ওনার গরু, 10-15টা গরু আছে ওনার, সব মোটামুটি উনি মালিক বলা যায়। আর ভিউয়ার্স, আপাতত চম্পকপাড়া থেকে বিদায় নিচ্ছি, আর নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। আর আপনারা ফেসবুকের পাশাপাশি আমার ইউটিউবেও অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ ইউটিউবের কন্টেন্ট আমি রেগুলার দিই, ফেসবুক থেকে ইউটিউবেরটা আগে দিয়ে থাকি। এবং আরেকটা কথা, আপনারা ইউটিউবে গিয়ে মং ব্লগস যে নামে আছে ওই নামে সার্চ করলে আমাকে আপনারা পাবেন, ওই লোগো সহ পাবেন। আর আপাতত এই পাড়া থেকে বিদায় নিচ্ছি, নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে, টাটা।